আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। ভারতে সাবমেরিন হামলার জন্য করাচিকেই পছন্দ চীনের। করাচি বন্দরে সাবমেরিন মোতায়েন। চীনের সঙ্গে সংঘাত, লাদাখে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারত, পাশে আসে আরও চার দেশ। সীমান্তে আগ্রাসন, ভারতের পক্ষ নিয়ে চীনকে যা বলল আমেরিকা। ইরান বিরোধী ক্ষোভ উগড়ে দিল বাহরাইন ও আমেরিকা। তালেবানকে অর্থ সাহায্য দেওয়ার কথা এবার সরাসরি অস্বীকার করল রাশিয়া। ইরানে রাসায়নিক হামলার দায় আমেরিকা ও তার মিত্রদেরকেই নিতে হবে বলছে ইরান। এবং সর্বশেষ থাকছে ঐক্যবদ্ধ বিশ্ব করোনাকে পরাজিত করতে পারে দাবি করছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ভারত ও চীনের মধ্যকার সামরিক উত্তেজনা প্রশমনে কোনো লক্ষণই নেই। এরই মধ্যে জানা গেছে পাকিস্তানের করাচি বন্দরে চীনের 093 শ্যাং নিউক্লিয়ার সাবমেরিন অবস্থান করছে। লাহোরে J-11 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে পাকিস্তানকে সরাসরি নিজেদের সমর ঘাঁটিতে পরিণত করে ফেলেছে চীন। জানা গেছে পাকিস্তানের 3টি বিমানবন্দরে চীনের বিমানবাহিনীর এক ঝাঁক ফাইটার জেট রাখা হয়েছে। শুধু তাই নয়, শতাধিক সেনাও পাকিস্তানে ঘাঁটি তৈরি করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। যদিও করাচিতে সাবমেরিন রাখার ঘটনা নতুন নয়, ভারতের সঙ্গে চীনের সংঘাত শুরু হওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। 2017 সাল থেকে করাচি বন্দরে একটি চীনের সাবমেরিন রাখা হয়েছে। সম্প্রতি লাদাখ সীমান্তে সংঘাতের খবর আসতেই চীনের নিউক্লিয়ার সাবমেরিনের তৎপরতা ধরা পড়েছে। এদিকে বিভিন্ন এয়ারবেসেও ভারতীয় বিমানবাহিনীও তৎপরতা বাড়িয়েছে। সেনাবাহিনীতেও একেবারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পাকিস্তান সীমান্ত ক্রমশই সেনা বাড়ানো হচ্ছে বলেও ভারতীয় সামরিক সূত্র দাবি করছে। চীনকে জবাব দিতে পূর্ব লাদাখ সীমানায় বোমারু বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এই খবর প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে হাজার হাজার সেনাও মোতায়েন করা হয়েছে পূর্ব লাদাখে। চীন কোনো রকম আগ্রাসন দেখালেই পাল্টা জবাব দেওয়া হবে। সূত্রের খবর, গত কয়েকদিন দৌলতবেগ ওল্ডিং সহ বেশ কিছু সীমান্ত এলাকায় পাশ দিয়ে চাপার উড়ছে চীনের। সীমান্তের কাছে নিয়ে এসেছে বোমারু বিমান, তারই জবাব দিতে পূর্ব লাদাখে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ভারত। ভারতের আকাশ পাহারায় লাদাখে রয়েছে এয়ার সার্ভেলেন্স, রাডার ও যুদ্ধ বিমান। দৌলতবেগ ওল্ডিং সহ 3টি বিমান ঘাঁটি সক্রিয় করেছে ভারত। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যে অত্যাধুনিক এয়ার সার্ভেলেন্স সিস্টেম আসছে ভারতের হাতে, সেই ব্যবস্থাও কাজে লাগানো হবে চীনকে রুখতে। গত এক মাসে পরপর সেনা কনভয় পৌঁছেছে লাদাখে। এখন দেশের অত্যাধুনিক সমরাস্ত্র সমাবেশ করছে ভারত। C-17 গ্লোব মাস্টারে চাপিয়ে চণ্ডীগড় থেকে নিয়ে যাওয়া হয়েছে T-19 ট্যাঙ্ক। উত্তর ভারতের প্রায় সব ক্যান্টনমেন্ট বিমান ঘাঁটি থেকে আধুনিক সমরাস্ত্র পাঠানো হচ্ছে লাদাখ। আধুনিক বন্দুক ও কামান পাঠানো হচ্ছে সেখানে। প্রায় 45,000 সেনা সমাবেশ করা হয়েছে লাদাখে এবং চীন সীমান্তে 1597 কিলোমিটার জুড়ে 65টি পয়েন্টে জোরদার করা হয়েছে কড়া নজরদারি। লাদাখ সীমান্তে ভারত চীন সংঘর্ষকে কেন্দ্র করে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। চীন অনিয়ন্ত্রিত এবং আইন বিরোধী সশস্ত্র আগ্রাসন করছে, এই ভাষাতেই শি জিনপিং এর দেশকে আক্রমণ জানিয়েছে ভারতের সমর্থন করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর মার্কো রুবিও। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধুর সঙ্গে দেখা করেন মার্কিন সিনেটর। চীনের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এরপর মার্কো রুবিও টুইট করে লেখেন, আমি রাষ্ট্রদূত সান্ধুর সঙ্গে দেখা করে ভারতের জনগণের প্রতি আমাদের সংহতি জানাই, কারণ তারা এই মুহূর্তে চীনের কমিউনিস্ট পার্টি দ্বারা অযাচিত এবং আইন বিরোধী সশস্ত্র আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। রিডা থেকে রুবিও বলেন,
ভারত এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে বেইজিং তাদের কখনোই দমন করতে পারবে না। প্রসঙ্গত, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আমেরিকার সিনেটে সংখ্যাগরিষ্ঠ নেতা বিস ম্যাককলেন এবং দ্বিতীয়বারের জন্য ভারতের বিরুদ্ধে চীনের আগ্রাসনের অভিযোগ তোলেন। কয়েকদিন আগে সিনেটর টম কটনও ভারতকে সমর্থন করে চীনকে কটূক্তিও করেন। বাহরাইনের আলে খালিফা সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশিদ আজ জায়ানি তার দেশের ইরান বিরোধী অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন। তিনি সোমবার মানামা সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরান বিরোধী ক্ষোভ উগড়ে দেন। বাহরাইনের সরকার বিরোধী আন্দোলনকারীদের কঠোর হাতে দমন করার বিষয়টিকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিশেষ করে বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তিনি হাস্যকরভাবে ইরানকে সন্ত্রাসবাদে সমর্থনের দায়ে অভিযুক্ত করে বলেন, ইরান যাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করতে না পারে সেজন্য বিশ্বের দেশগুলোর উচিত তেহরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যৌথ সংবাদ সম্মেলনে ব্রায়ান হুকও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইরানকেই দায়ী করেন। বিশ্লেষকরা বলছেন, বাহরাইনের আলে খালিফা সরকারের বহুদিন ধরে আমেরিকা ও সৌদি আরবের তাবেদদারির মাধ্যমে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করছে। এই সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বলছে, এই ধরনের ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ না তুলে বাহরাইন সরকারের উচিত বিরোধী নেতাদের সঙ্গে আলোচনায় বসার জন্য আন্তর্জাতিক সমাজ যে আহ্বান জানাচ্ছে তাতে ইতিবাচক সাড়া দেওয়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে, বাহরাইনের অভ্যন্তরীণ বিষয় তেহরানকে জড়িয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে তা এতটাই ডাহা মিথ্যা যে বিশ্বের কেউই তা বিশ্বাস করবে না। মার্কিন সেনাদেরকে হত্যা করার জন্য রাশিয়া আফগানিস্তানের তালেবানকে পুরস্কৃত করে বলে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে যে দাবি করছে, এবার সেই সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মস্কো মার্কিন দৈনিকের এই দাবিকে ডাহা মিথ্যাচার বলে অভিহিত করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার মস্কোয় নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে কথাবার্তাও এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। এর আগে ট্রাম্প বলেছিলেন, কোনো মার্কিন গোয়েন্দা সংস্থা এই ধরনের কোনো প্রতিবেদন সম্পর্কে আমাকে জানায়নি, আর এই বক্তব্যের সূত্র ধরে পেসকভ এই মন্তব্য করেন। পুতিনের মুখপাত্র আমেরিকার ওই দৈনিকটির একের পর এক মিথ্যা সংবাদ পরিবেশনের কথা উল্লেখ করে বলেন, এই ধরনের ভিত্তিহীন খবর প্রকাশ করলে ওই গণমাধ্যমটির গ্রহণযোগ্যতা বলে আর কিছুই থাকবে না। গত 26 জুন নিউ ইয়র্ক টাইমস অজ্ঞাত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দাবি করে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ব্যাপক তদন্তের পর এই বিষয়ে একমত হয়েছেন যে আফগানিস্তানের তালেবান আমেরিকা ও ইউরোপীয় কোনো দেশের সেনাদের হত্যা করতে পারলে রাশিয়ার কাছ থেকে পুরস্কার হিসাবে ব্যাপক অর্থ গ্রহণ করে। এরকম সফল হামলার ব্যাপারে তালেবান ও রাশিয়ার মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করে দৈনিকটি। নিউ ইয়র্ক টাইমস জানায়, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা গত মার্চ মাসে বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করেছেন, কিন্তু ট্রাম্প গত 28 জুন এক টুইট বার্তায় বলেছেন তাকে এই গোয়েন্দা তথ্য সম্পর্কে কখনোই কিছুই জানানো হয়নি। আমেরিকা ও তার যেসব মিত্র দেশ ইরাকের সাবেক শাসক সাদ্দামের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছিল তাদেরকে ওই অস্ত্রের হামলার সব দায় বহন করতে হবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজেদ তাখেত রাভানচি সোমবার নিজের অফিসিয়াল টুইট পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন, সাদ্দামের নেতৃত্বাধীন ইরাকের সাবেক বাথ সরকার 1987 সালের 28 জুন ইরানের উত্তর পূর্ব পশ্চিম অঞ্চলীয় সীমান্ত শহর সারদাস্তোয়ে রাসায়নিক বোমা নিক্ষেপ করে। ভয়াবহ ওই হামলায় 110 বেসামরিক নাগরিক তাৎক্ষণিকভাবেই নিহত হন এবং অন্তত 8,000 মানুষ রাসায়নিক গ্যাসে আক্রান্ত হন। পরবর্তীতে এই আক্রান্ত মানুষদের অনেকেই অসহনীয় যন্ত্রণা ভোগ করার পর মৃত্যুবরণ করেন। এই সম্পর্কে তৎকালীন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেবিগোনিউ ব্রেঞ্জিনিস্কের বক্তব্যের ভিডিও ক্লিপ তুলে ধরে তাকতে রাভানচি তার টুইট বার্তায় লিখেছেন, ওই রাসায়নিক হামলায় 33 বছর পর এখনও সেই ক্ষত শুকায়নি। তিনি বলেন, রাসায়নিক হামলায় আক্রান্ত মানুষগুলো এখনও ধুকে ধুকে মারা যাচ্ছে।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে এদের মধ্যে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের অবস্থা শোচনীয় অবস্থায় পৌঁছে যাচ্ছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সম্প্রতি ওই হামলার বার্ষিকী উপলক্ষে বলেন, ইরানের সারদাস্ত শহরে ইরাকের সাবেক শাসক সাদ্দামের ভয়াবহ রাসায়নিক বোমা হামলার পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতার কথা ইরানি জনগণ কোনোদিনই ভুলবে না। করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে পরস্পরকে দোষারোপ করার পরিবর্তে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা তাস পরিবেশিত খবরে একথা বলা হয়। খবর সিনহুয়ার। পুতিন বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই মহামারী কার্যকরভাবে মোকাবেলায় পরস্পরকে দোষ না দিয়ে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো প্রয়োজন। তিনি বলেন, দোষারোপের পথ পরিহার করে সংহতি প্রকাশের মাধ্যমে বিশ্বে করোনা ভাইরাসের হুমকি মোকাবেলা করতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।